नमस्कार आमी अंशुमान आपनारा देखछेन आमार यूट्यूब चैनल सर्कार्स इंजिनियर एवं गडबेर एलबीएस आमरा शहर तैरी करी किन्तु विभिन्न समय देखछी जारा पेशार साथे जुक्त अर्थात एलबीएस आर्किटेक्ट स्ट्रक्चरल इंजिनियर एवं जिओटेक्निकल इंजिनियर तारा विपदेर सम्मुखीन होच्छेन। विपदेर सम्मुखीन किभावे शहर जुड़े जे बेआईनी एकटा रमरमा बाजार एकटा चलछे बेआईनी होई जाच्छे एवं एटा बला बाहुल्य आजकेर दिने दाड़िये कोनो कन्सालटेंट कोनो एलबीएस कोनो आर्किटेक्ट कोनो स्ट्रक्चरल इंजिनियर बोलते पारबे ना जे तार प्रोजेक्टे कोनो ना कोनो प्रोजेक्टे तार बेआईनी होच्छे ना। एक्चुअली एटा तो बाजार अर्थनीति जारा करछेन एकटा सैंक्शन होये जावार पर सेई सैंक्शनटा टोटाली तखन नियंत्रित करे नियंत्रण करे जिनी ओनार बा डेवलपर एवं तारा बेआईनी करछे एवं सेई फ्लैट बिक्री होच्छे। एई बेआईनीर साथे बेआईनी रोध करार जन्य जा जा करा उचित प्रशासनेर सेखाने अनेक खामति आछे एवं सेई खामतिटा काटाबार जन्य जेटा करा हय जे बंदूकटा राखा हय जे कन्सालटेंट एलबीएस बा स्ट्रक्चरल इंजिनियरेर घाड़ेते आर बादबाकीरा पुलिस प्रशासन थेके आरम्भ करे आपनार कलकाता कर्पोरेशनेर आधिकारिकरा स्थानीय काउंसिलर तारा किन्तु तादेर घाड़ थेके दायित्वटाके सम्पूर्ण छेड़े दे। किन्तु एकटा बेआईनी जखन होच्छे तार प्रोजेक्टे एटा सम्भव नय आमादेर पक्षे जे कोथाय बेआईनी होच्छे सेटा खुजे बार करा एबं खूब सत्यि कथा बोल्ले आमि हयतो देखते पाच्छि जे बेआईनीटा होच्छे सेखाने আমাদের যারা কনসালটেন্ট আমাদের বলার সাহস থাকে না কলকাতা কর্পোরেশনে যে আমারই এই প্রজেক্টটাই বেআইনি হচ্ছে। তার বড় কারণ হচ্ছে সোশ্যো ইকোনমিক একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে যে যারা আজকের দিনে রিয়েল এস্টেট ব্যবসায় আছেন তারা খুবই প্রভাবশালী এবং যারা বিল্ডিংটা খাড়া করছেন তার কন্ট্রাক্টর তারা সরাসরি শাসক শ্রেণীর সাথে যুক্ত থাকে এবং যুক্ত হতেই হবে, সরাসরি না হলে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে বলেন না কেন যুক্ত থাকে। সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো কনসালটেন্টদের বলার জায়গা নেই যে এই প্রজেক্টে বেআইনি হচ্ছে, এটা প্রশাসনকেই বন্ধ হতে হবে। কেন একটা বেআইনি হচ্ছে সেখানে সবার চোখের সামনে কাউন্সিলর যদি বলে আমি জানি না, একদম সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়। একটা সামান্য কোনো এলাকায় একটা ইটের গাঁথনি হলে সেখানে কাউন্সিলর বা তার ছেলেপুলেরা চলে যায়, তো কাউন্সিলর জানবেন না, লোকাল পুলিশ জানেন না, যারা প্রত্যেকটা সাইট থেকে কাজ হোক স্যাংশন হোক বা বেআইনি হোক সেখানে গিয়ে বিভিন্ন উপটৌকল নিয়ে আসছে তারাও সরাসরি বলছেন আমরা জানি না। কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাজটা কী, সেও তো প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে কোথায় আইনি হচ্ছে বেআইনি হচ্ছে সেগুলো দেখা এবং তারা গাড়ি পাচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে চক্কর দিচ্ছে সেও বলছে আমরা জানি না। জানবে কে না জানবে হচ্ছে সব ব্যাটাকে ছেড়ে দিয়ে ওই এলবিএস ব্যাটাকে ধর, মানে আমি শালা সাধু বটে তুই শালা চোর, এরকম একটা বিষয়ের মধ্যে দাঁড়াচ্ছে। এবং গত কয়েকদিন এটা আবার পুনরাবৃত্তি হয়েছিল, মাঝখানে এটা শুরু হয়েছিল, আমরা সেই সময় যে ডিজি ছিলেন অনিন্দ্যদাকে আমরা অনুরোধ করেছিলাম যে বেআইনি হচ্ছে, বেআইনি তো আর এমনি এমনি হয়ে যায় না, একটা বেআইনি কাজ করতে গেলেও সেখানে একটা অর্থের আদান প্রদান ঘটছে, অর্থাৎ অর্থটা দিচ্ছে কি বাইরের কোনো লোক নয়, যিনি ওনার বা যিনি ডেভেলপার তাদের ইচ্ছেতেই বেআইনিটা হচ্ছে। কেউ বাচ্চা নয় বা কেউ ছোট খোকা নয় যে এলবিএস বলে তাকে বেআইনি করাচ্ছে বা এলবিএস সাপোর্ট দিচ্ছে, এলবিএসের সাপোর্ট দেওয়ার কোনো জায়গা নেই, কেন আমরা স্যাংশন অথরিটি নয় বা বেআইনি হলে সেটা রেগুলারাইজ করার অথরিটি আমরা নয়। আমরা কেউ বেআইনি করলো, কেউ 401 কেস খেলো,
খাওয়ার পর আমরা ফার্দার মুভমেন্টটা করি, কিন্তু সেই বাড়ি থাকবে না ভাঙবে তার সম্পূর্ণ দায়ভার হচ্ছে কর্তৃপক্ষের ওপর। এবারে কর্তৃপক্ষ সে চোখ বুঝে থাকবে আর ওই সব বেটাকে ছেড়ে দিয়ে এলবিএস বেটাকে ধর, এই জিনিসটা কিন্তু চলবে না। বিভিন্ন সময় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিজের দায়ভারটা এলবিএসের ঘাড়ে সোকাস করে দিচ্ছে। সোকাস যদি এলবিএস খায় তাহলে এলবিএসও তো সোকাস করতে পারে সবাইকে, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মৌলিক দায়িত্বটাই হচ্ছে বিল্ডিংয়ের যে কোথায় কী স্ট্রাকচার হচ্ছে সেটাকে খোঁজখবর রাখা, বিশেষ করে যেগুলো স্যাংশন হচ্ছে তিনি কী করছেন। লোকাল থানার অফিসার সে বলতে পারে না যে কোনো জায়গায় যদি বাড়ি বা কোনো কিছু নির্মাণ হয় তার দায়িত্বের মধ্যে পড়ছে সেই নির্মাণটা ঠিক হচ্ছে কি না, স্যাংশন প্ল্যান অনুযায়ী বৈধ না অবৈধ সেটা তার দেখার নিয়ম, তিনি কী করছেন, কেন থানাতে এসবির লোকও থাকে। তো সুতরাং একটা বেআইনি যখন সংগঠিত হচ্ছে এর মধ্যে লোকাল কাউন্সিলর, থানা, কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা সবাই জড়িয়ে থাকে। এবং আমরা বলবো না যে এলবিএস আমরা জানি না, অনেক সময় এর মধ্যে অকপটে স্বীকার করার অস্বীকার করার কোনো ব্যাপার নয়, আমরা দেখছি কিন্তু কিছু বলার থাকে না, করার থাকে না। কেন আমরা ব্যবসা করে খাই, আমরা কাউকে খাটিয়ে নিজের ব্যবসাটাকে বা নিজের কী বলবো বিপদ ডেকে আনা, কেন এখানে সরাসরি একটা অর্থের বিনিময় কাজ হচ্ছে, সেখানে গিয়ে যে এলবিএস নামটা উইথড্র করে নিল তারপর তার বাড়িতে হাঙ্গামা হলো, এরকম প্রচুর কেস হাঙ্গামা হয়েছে, প্রচুর হাঙ্গামা হয়েছে। দুর্জয় সরকার যখন আর শান্তনু এই বড় নয়তে যখন ছিল তখন একটার পর একটা বেআইনি করে গেছে, এবং এমনও হয়েছে যদি যে কমপ্লেনার ছিল তার নাম ওই প্রমোটারকে বলে দেওয়া আছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা রিয়েল এস্টেট ব্যবসায় আছেন তাদের লোকাল একটু শেয়ানা গুন্ডা মস্তান কাউন্সিলরকে উপটৌকন না দিলে সেই কাজ হয় না, কেউ বলতে পারবে না যে আমরা নিই না, কোনো না কোনোভাবে নয় ক্যাশে নয় কাইন্ডসে কিছু তো একটা নেয়। কাউন্সিলর খুব যদি ভালো হয় সে যদি নাও নেয় তার ছেলেপুলেদের নিয়ে নেওয়ায়। তো বিষয়টা সেই জায়গায়, সেখানে দাঁড়িয়ে একজন এলবিএস গিয়ে বলবে যে আমার প্রজেক্টে বেআইনি হচ্ছে, এই ঘাড়ে মাথা ভাই কারুর নেই। কেন এর যদি এই বিষয়টা ওঠে কোনো দিন, আমার কাছে তো অকথ্য প্রমাণ আছে যে দুর্জয় সরকার আর শান্তনু কী করেছে, তারা কোনো একটা প্রজেক্টে, আমি নিজেই বলতে পারি এখানে, প্রায় যখন 3 বছর আগে যখন আমার কাজগুলো নিয়ে আমি বলেছিলাম বলে আমার কাজগুলো নিয়ে যখন বন্ধ করেছিল এই দুর্জয় সরকার আর এই শান্তনু, এই যে নোংরামো করেছিল এখানেই আমার বাড়ির পাশে আমার নিজের পাড়া, সেখানে কাজ হতে হতে ড্রেনের সিসি না নিয়ে ড্রেনের লাইন জুড়ে গেল, এবং এটা আকচার হচ্ছে, সে তখনও হচ্ছে এখনও হচ্ছে। তো এই সিসি ছাড়া ড্রেনের লাইন জুড়ে গেল, এবং জোড়ার পর এই দুর্জয় সরকার প্রত্যেকটা প্রজেক্টে টাকা তুলত, এবং সেই প্রজেক্টে যে প্রমোটার ছিলেন সে এক মন্ত্রীর এত ঘনিষ্ঠ ছিলেন যে তার কাছ থেকে টাকা তুলতে পারছিল না, এবং সেইটা করার জন্য কী করেছিল, আমার নাম দিয়ে কমপ্লেন লঞ্চ করিয়েছিল, নিজেই লঞ্চ করে আমার নামটা ওখানে দিয়েছে, এবং সেটাকে ওই প্রমোটারকে বলে দিয়েছিল, এবং এটা ঘটনা আমাকে তখন হ্যারাস হতে হয়েছিল সেই সময়টা। এবং এই যে দুর্জয় আর শান্তনু যে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছে, 408-এর ফাইল ভাঙার অর্ডার হয়ে গেছে, সেই ফাইল পার্টিকে দেখিয়ে দেখানো হয়েছে যে আমার আপনার বাড়ি কালকে ভাঙতে যাব যদি আপনি এক্ষুনি আমাকে লাখখানেক টাকা না দেন, এবং সেই টাকা নিয়ে দুদিন ডিলে করে দেওয়া হয়েছিল, এবং তাকে বলা হয়েছিল, উপায় বলে দিয়েছিল যে আপনি হাইকোর্টে গিয়ে যে কোনো উপায় একটা স্টে অর্ডার নিন বা নিয়ে একটা 401 নোটিস ফেলে দিন, মানে বিভিন্ন উপায় এই কাজগুলো দুর্জয় আর শান্তনু করেছিল, যে বড় নয়ের আলমারি খুললে এখনও তার সাক্ষী, অনেক কিছু প্রমাণ পাওয়া যাবে, এবং মানুষের কাছে প্রচুর টাকা তুলেছে, প্রচুর, যার নামে ভিজিলেন্সে আমার কমপ্লেন করা আছে। তো সেই হচ্ছে গল্প।
এবং কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এখন আবার সেই একই জিনিস করছে, নিজেদের বাঁচতে গিয়ে তারা কলকাতা কর্পোরেশনের এনলিস্টেড এলবিএসদেরকে ফাঁসাচ্ছে, সেখানে গিয়ে তাদের শোকজ করছে। পুলিশ তাকে ডেকে এনে বলছে আপনার নামে অভিযোগ আছে, আপনাকে আমি অ্যারেস্ট করে দেবো। আমার এরকম মনে আছে যে আজকে শৈবালদা মারা গেছেন, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় এলবিএস, ভবানীপুর থানাতে এরকম বিখ্যাত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তাকে তিনি শিবপুর ডি কলেজ থেকে পাশ করা, আমাদের মোটামুটি সবাই শিবপুর, যাদবপুর যেখান থেকে কোয়ালিফাইড, এবং যারা প্রাইভেট কলেজ থেকেও যারা পাস করছেন, করে স্ট্রাকচারাল প্র্যাকটিস করছেন, তাদেরও বলতে পারবো না যে তারা কোয়ালিফাইড নয়। তো সেই সমস্ত যাদের এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে ডেকে আনা হচ্ছে থানাতে, নিয়ে এসে ঘন্টার পর পর বসিয়ে তাকে প্রথমে ভয় দেখানো হচ্ছে যে আপনাকে অ্যারেস্ট করে নেব। সে বেচারা নিজের মান সম্মান রক্ষার্থে যে জামিনটা হয়তো 1,500-2,000 টাকা থানা, সেখান থেকে আমাদের কাছ থেকে 10,000-15,000 টাকা করে জামিন দেওয়ার নাম করে একটা উকিল থানাতে ফিট থাকে, তাকে বসিয়ে রেখে জামিন দেওয়া হচ্ছে। এই যে নোংরামো খেলা চলছে, এই নোংরামো খেলার এগেনস্টে আমরা যারা এলবিএস আছি, আমরা তো সংঘবদ্ধ একটা হয়েছি, আপনারা দেখতে পেয়েছেন যে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন মেয়র, তার এগেনস্টে আমরা সবাই দাঁড়িয়ে গেছি এবং ভবিষ্যতে আরও দাঁড়াবো এবং আরও বড় করে দাঁড়াবো। কেন দাঁড়াতে এটা হবেই, কেন এই নোভেল প্রফেশনটাকে যারা শহর গড়ি এবং এলবিএসের ইতিহাস, আজকে না, নেতাজি সুভাষচন্দ্র বোস এ সময় মেয়র ছিলেন, সেই সময় থেকেই যারা আমাদের পূর্বশরীর যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা প্র্যাকটিস করে আসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রফেশনটাকে বর্তমান যে সমস্ত কাউন্সিলর আছেন তাদের তত্ত্বাবধানে চলছে এই বেআইনি কাজ, এবং এই বেআইনি কাজের করছিস কর ঠিক আছে, কেউ বাধা দিতে যাচ্ছে না, কিন্তু যখন কোর্ট কেস হচ্ছে এর লায়াবিলিটিস ওনারকে নিতে হবে এবং যে কন্ট্রাক্টর করছেন তাকে নিতে হবে। তুমি সব সালা তুমি ওই যেটা বলছিলাম যে তুমি সারা সাধু বটে আমি সালা চোর, সেই জিনিসটা কিন্তু চলবে না। এবং বড় ছয় সাথে এরকমই একটা হয়েছে, একজন নতুন এলবিএস সদ্য কাজ করছে, লাইসেন্স পেয়ে তার একটা প্রজেক্টে এরকম বেআইনি হয়েছে, এবং তার কাছ থেকে শোনা যাচ্ছে প্রথমে তাকে ডেকে বলা হয়েছে যে তুমি টাকা না দিলে তোমাকে ফাঁসিয়ে দেবো, তার কাছ থেকে জোর করে 30,000 টাকা নেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাকি নিয়েছেন, এবং তারপর এক মাস বাদে হয়তো সেই প্রজেক্টটা নিয়ে আরও কমপ্লেন ছিল, খোঁচাখুচি হয়েছে, নিজে বাঁচার জন্য তার নামে আবার শোকজ করেছে, এটা রিসেন্ট ঘটনা, এবং টাকার একটা বিনিময় হয়েছে, সেটা আমার কাছে খোঁজ নিয়েছি, এবং যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পড়েছে তার অতীতটাও ভালো নয়, এও দুর্জয় সরকারের ছোটো ভাই বলা যেতে পারে। এখন বিষয়টা এটা আরও বিস্তারিতভাবে নেব, এবং যদি সত্যি টাকার লেনদেন হয়ে থাকে তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ওই টাকাটা ফেরত দিতে হবে, তারপরে যে শোকজ হয়েছে তার কী উত্তর হবে সেটা পরে দিচ্ছে। তো সাধারণ মানুষদের এই কথাই বলা যে আপনারা বেআইনি জিনিস কিনবেন না, এবং পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিতভাবে বলবো বেআইনি সংক্রান্ত বিষয়েতে। আজকে এইটুকুনি, ভালো থাকবেন, এবং গর্বের সঙ্গে বলি আমরা এলবিএস, আমরা চেষ্টা করি ভালো কাজ করার, ভালো কিছু করার, কিন্তু কেউ বেআইনি করলে আমাদের আটকানোর ক্ষমতা থাকে না, কিন্তু আমরা বেআইনিকে সাপোর্ট করি না, আমাদের আইনের মধ্যে যেটুকুনি স্যাংশন হওয়ার সেটুকুনি করি, কিন্তু কেউ যদি করে আমাদের নৈতিকভাবে আপনি বলতেই পারেন কেন আপনারা বলেন না, কিন্তু এটা বলা সম্ভব নয়, আপনারা 80 জনের মধ্যে 90 জনই এখন মানুষ এরকম হয়ে গেছে, কেন প্রশাসন এখানে দুর্বল, আপনার কাউন্সিলের প্রত্যেকটা জায়গা থেকে টাকা খাবে, তো তাহলে কী করে বেআইনি আপনি আটকাতে পারবেন? তো চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ধন্যবাদ।